তোমার তো আমার ভিডিওতে কথা আসে না। এক্সাইটিং লাগছে যে আমি সামনাসামনি কেমন হবে। এই গুনি কালারটা ওটা আমার শখ। তার আগে এটা দেখে নাও। তার আগে এটা দেখে নি। কি হবে আজকে? হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। তো আজকে না আমি ফোন কিনতে ছুটে এসেছি। আসলে আমার ফোনটা খুব খারাপ হয়ে গেছে। আজকে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, সেটা তোমরা অনেকেই জানো যে আমি অনেকদিন ধরে হোয়াটসঅ্যাপে কেন অন হচ্ছি না। তো আলটিমেটলি এখন চলে এসেছি আর পুরো টাকাটা কিন্তু আমার সোনা বনু দিচ্ছে। বিকজ তোমরা তো অনেকেই জানো যে মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করার জন্য একটা স্কলারশিপ পেয়েছে, সেই স্কলারশিপটা পুরোটা আমি ভোগ করছি। মানে আমার নতুন ফোনে পুরো টাকা ইনভেস্ট করছে ও। অ্যাকচুয়াল কেন করবে না, দিদির জন্য, দিদি তো এত কিছু করে, তা দিদির জন্য কেন করবে না। তো যাই হোক, ভীষণ মজায় আছি আর ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। আর আমি এখন নর্মালি নেবো, বিকজ অঙ্কুর বলেছে আমাকে আইফোন দেবে। তো ফাইনালি দেখতে পাচ্ছো পাগলির যে ফোনটা ছিল না, এই ভিভো, এটা খুব ভালো ছিল, প্রায় 2-3 বছর চললো। তো এখন দেখা যাচ্ছে কি সুইচটা অফ হয়ে যাচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, সেই কারণে একটু চেঞ্জ করছি। নতুন ফোনই নেবে, কিন্তু এখন দেখা যাক কোন ফোনটা নেওয়া হচ্ছে। চুজ করে গেছে দুপুরবেলা, তো দুপুরবেলা তখন নিই নি, কারণ একটু পড়ার থেকে এসেছিলাম, আনবক্সিং করবো, তোমরা তখন দেখতে থাকো। বাই দ্য ওয়ে এখন সন্ধে হয়ে গেছে, প্রায় অনেক টাইম হয়ে গেছে, দাদারা বলেছিলো 4:30 দিকে আসতে, এখন প্রায় 5:30 মতো বাজে। তো চলো দেখতে থাকি। দুপুর বেলা আজকে কিন্তু বেশ খাওয়া হয়েছে। এই যে ম্যাডাম বসে রয়েছে নিচে দেখতে পাচ্ছো, ফাইনালি এই ফোনটা আমাদের দেখা হয়েছে, মোটামুটি ভালো গোল্ডেন কালার, 4/64 ওপো A57 তোমরা দেখতে পাচ্ছ। এই যে কনফিগারেশন তোমরা দেখতে পারো এখানে। আর মোটামুটি এখন এটা নিউলি লঞ্চ হয়েছে কিছুদিন আগে, বেশি দিন হয়নি। তো এই ফোনটা চুজ করেছে বলছিল যে আমাকে আগের দিন দেখতে, যে তুমি একটু ইউটিউবে দেখে নাও যে কোনটা কি ভালো হয়। তো আগের দিন আমি এই ফোনটাই দেখছিলাম। আর আমি না ওপোতে খুব ভরসা করি, বিকজ আমার মায়ের ফোনটা কিন্তু 5 বছর চলছে এখন, আমি ওপোতে খুব ভরসা করি। আর এই দাদারাও আমাদেরকে বলছিল যে এই ফোনটা ভালো হবে। তো চলো খুলে দেখি, তারপর তোমাদেরকে দেখাবো। তোমরা ততক্ষণ ভিডিওটা আর অ্যাকচুয়াল আমরা দুপুরে নেওয়ার কথা ছিল, বাট দুপুরে নিতে পারিনি। আমরা পড়া থেকে, টিউশন থেকে বাড়ি ফিরছিলাম, আর ওইখানে আজকে এক্সাম ছিল আমাদের, এমনিতেই মাথা হেজিটেট ছিল, ওই জন্য একদম ভালো লাগছে না, মুডটাও ভালো ছিল না, সবসময় রাহা করছিল। তো ভাবলাম যে সন্ধ্যাবেলায় আসি, এসে একটা ভিডিও হয়ে যাক, আমাদের একটা কন্টেন্ট হয়ে যাক, আর নতুন ফোন ওপেনিং হয়ে যাক। আরে বাবা, ভিডিওতে না দেখলে বোঝা যায় না কালারটা কেমন, যতক্ষণ না সেটা ওপেন না করছে। ঠিক আছে, আমি ইউটিউবে একটু সার্চ ফার্চ মেরেছি গোল্ডেন কালারটা কেমন, বাট আমার এখন এক্সাইটিং লাগছে যে আমি সামনাসামনি কেমন হবে। কিন্তু তোমরা যাই বলো না কেন, আমার অঙ্কুরে আইফোনে কালারটা সবথেকে বেশি ভালো লাগে, বেগুনি কালারটা, ওটা আমার সব। তার আগে এটা দেখে নাও। তার আগে এটা দেখে নি, আমার ফেভারিট কালার হচ্ছে ওইটা। ওয়াও ওয়াও ওয়াও, ফোন চলে এসেছে। ইয়ো ইয়ে এর মধ্যে তো চার্জার আছে, কত ওয়াটের এটা? এটা তোমার 33 ওয়াটের চার্জার, তার সঙ্গে ডাটা কেবল রয়েছে। ওয়াও, হ্যাঁ
ওয়াও এদিকে বুটাপু হয়ে গেছে। এই ওয়াও এবারে পিনটা দেখো চেঞ্জ করেছে, আমার ভিভোর পিনটা কিন্তু অন্যরকম ছিল, এক একটা এক রকম। এখানে কভারটাও দিয়েছে, কভারটা বেশ ভালো লাগছে। এই দেখো কভারটা ভালো, ওয়াও আমিও তাই ভেবেছি ফট করে। আর সামনে তো মেলা, পয়লা বৈশাখের মেলা, সামনে শনিবার। ওরে বাবা কত ফটো তুলবে, তুলে টিম বের করতে হবে। হ্যাঁ সরি, তোমরা যদি ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করো কারা কারা পয়লা বৈশাখের মেলায় যাচ্ছে। আমাদের কিন্তু বিরাট বড় একটা টিম বের হচ্ছে। দেখো এবার তোমার ফোন সেট আপ পুরো রেডি। তো গাইজ আর একটা কথা বলে দিই, এখন নতুন ফোন তো হয়ে গেছে, আর এক খবর হচ্ছে এই ফোন থেকেও কিছু ভিডিও আপলোড হবে, তোমরা দেখে জানিও যে কেমন কি কোয়ালিটি ক্যামেরা। ঠিক আছে, নতুন ফোন আনবক্সিং দেখতে ব্যাপক লাগে আর খুব মজা হয়, কেন জানি না। তাই তো, তাই জন্য তো নিজে 10টা ফোন এক্সচেঞ্জ করেছে। আশা করছি আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই জানে যে এক বছর পর পর ফোন এক্সচেঞ্জ করতে, এক বছর না 6 মাস, সরি 6 মাস পর। না দেখি, আমিও ভাবছি যে এই ফোনটা 11 যেটা রয়েছে এটা এক্সচেঞ্জ করে একবারে 14 যেটা এসছে ওটা ভাবছি নেব। তো কবে নেওয়া যায় সেটা দেখা যাক, তার আগে কিছুটা চ্যানেলটা আপ করে নিই। তার আগে তোমরা একটু সাপোর্ট করো, আর যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর ফেসবুকে আর ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তা ডিসক্রিপশনে গিয়ে অবশ্যই ফলো করে নিও। বক্সের মধ্যে একটা হালকা আস্তরণ থাকে, ফোনের ওপরে প্লাস্টিক মোটা, এটা মোটাই থাকে, তার উপরেও একটা গ্লাস লাগিয়ে দাদারা বললো লাগিয়ে দেবে। তো ক্যামেরাটা অন করো, ক্যামেরাটা বেশ সুন্দর, বেশ পরিষ্কার আছে ক্যামেরাটা। ফাইনালি অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন সিম গুলো লাগিয়ে নিলাম। আর মেমোরি কার্ড একটা কেনা হয়েছে 128 GB, যেটা 128 GB মেমোরি কার্ড কিনেছি এখন। আরে বুঝতে পারছি 128 GB, আর তার সাথে তো ফোনের স্টোরেজ আছে, মানে কত। তো আমাদের এখন দেখতে পাচ্ছো বিল রেডি হচ্ছে, দাদা বিল রেডি করবে আমাদের। তো বিলটা কার নামে হচ্ছে বোনু? হ্যাঁ বিলটা কিন্তু বোনের নামে হচ্ছে। কেমন হচ্ছে? সো ফাইনালি আমাদের বিলিং কমপ্লিট, এখন হচ্ছে ফোনটা নিয়ে একটু সেট আপ হবে, দাদারা করে দিচ্ছিল, এত আওয়াজ হচ্ছে রাস্তায় কি বলবো। সো এখন হচ্ছে ফাইল ট্রান্সফার হচ্ছে, মোটামুটি কি কি লাগবে সেগুলো। মানি মানি মানি, জীবনে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা। আমি এখন মানি বের করব। বাবা রে, এই লাস্টে এসে মনে হয় যে কি হয়ে গেল, কতগুলো টাকা বলো। টাটা টাকা পয়সা টাটা, এরম বলতে হবে, টাকা পয়সা টাটা।